हेलो स्टूडेंट्स, देखो लास्ट वीडियो तो हमने देखे 15 अब्दि अंक, तई तो कोषे देखे 6.2 এর 15 अब्दि अंक हो गए। এরপর আমাদের বাকি থাকে এমসিকিউ গুলো, সত্য মিথ্যা, শূন্যস্থান আর সংক্ষিপ্ত উত্তরধর্মী, তাই তো? তো বাকিটা আমরা এখন করে নেব। তো দেখো এমসিকিউর ফার্স্টটা দেখো, বই খুলেছে তো, বইটা খুলে নাও, পেজ নাম্বার 118, 16-এর এ এর রোমান 1 বলছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার অপশন এ সমান, অপশন বি অসমান, অপশন সি সমান অথবা অসমান, উভয়ই, অপশন ডি কোনোটি নয়। কি হতে পারে? দেখো সমান বা অসমান দুটোই হতে পারে, অপশন সি সমান অথবা অসমান উভয়ই হতে পারে। কিভাবে? দেখো চক্রবৃদ্ধি সুদের হার কিন্তু ব্যাংক, ধরো ব্যাংকই তো, ব্যাংকের ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করি মেনলি, ব্যাংক বা সমবায় সমিতিগুলো বাজার মানে অর্থনৈতিক বাজার দর কিভাবে অপারেট করছে তার উপর ডিপেন্ড করবে সে কতটা সুদ দেবে। ধরো দেখা গেল এই বছর ভারত, এই বছর ধরো করোনা হয়েছে, যেহেতু ভারত ততটা বেশি উপার্জন করতে পারেনি, ভারতে ততটা বেশি ইনকাম হয়নি, তাহলে ব্যাংক কি করবে, যথারীতি ইন্টারেস্ট কম দেবে। তাহলে দেখো তুমি ধরো একটা টাকা, একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি, তুমি কিছু পরিমাণ টাকা 2 বছর আগে ব্যাংকে জমা রেখেছো, আজ থেকে 2 বছর আগে তুমি ব্যাংকে জমা রেখেছো, তার জন্য লাস্ট ইয়ারে তুমি যে পরিমাণ সুদ পেয়েছো সেই পরিমাণ সুদ কিন্তু তুমি এই বছরও আশা করতে পারো না। তার কারণ ব্যাংক, ব্যাংকেরও তো নিজের নিচের দিকটা দেখতে হবে না, ব্যাংকও তো চাইবে না যে নিজে উজাড় করে দিয়ে বা ব্যাংক নিজে ধূলিসাৎ হয়ে গিয়ে কাস্টমারদের টাকা দিয়ে দিক, তাই না? সুতরাং ব্যাংকের কাছে এই ক্ষমতাটা আছে যে ব্যাংক সুদের হারটাকে ওরা রেগুলেট করতে পারে, মানে উপর নিচে আসতে আনতে পারে, মানতে মানে নিয়ে আসতে পারে, ঠিক আছে? এটা মেনটেন করার ক্ষমতা ব্যাংকের আছে। সুতরাং চক্রবৃদ্ধি সুদের হারটা, এবার দেখো ব্যাংকের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ হয় যেহেতু আমরা বলেছি, তো এই চক্রবৃদ্ধি সুদের হারটাও সমান হতে পারে অথবা অসমান দুটোই হতে পারে। এবার দেখো এটা তো গেল প্র্যাকটিক্যালি, কিন্তু আমরা এখানে ম্যাথেও শিখেছি, যদি সমান থাকে চক্রবৃদ্ধি সুদের হার তাহলে ফর্মুলা কি হয়ে যায়, এ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার এন হয়ে যায়, তাই না? সবৃদ্ধি মূল এটা কখন হয়, এটা যখন সমান থাকছে, ধরো এন বছরের জন্য আর পার্সেন্ট হারে সুদ হচ্ছে, তখন মানে কি এন বছরের জন্য, এন বছরই মানে যত রকম এনখানা বছরের জন্যই সুদের হারটা সমান আছে, ঠিক আছে? যদি অসমান থাকতো, ধরো প্রথম বছর R1%, দ্বিতীয় বছর R2%, তখন ফর্মুলাটা কি হতো, 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100, করেছি না এরকম আমরা করেছি? তো আমি তা মনে করে দিচ্ছি, এটা 6.1 এর কোথায় কত নম্বরের অঙ্ক, এটা যে 6.1 এর 14 আর 15 এর অঙ্কগুলো দেখবে এরকম ছিল, প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8%, প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6%, তো তখন আমরা এভাবে করছিলাম। তাহলে দেখো সুদের হার প্রথম বছর যা হচ্ছে তার পরের বছর কী হয়ে যাচ্ছে, ঠিক চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে কি দেখো একটা ক্ষেত্রে সমান থাকতেও পারে আবার অসমান হতেও পারে, তাই তো? তাহলে এটা হচ্ছে অপশান সি, সমান অথবা অসমান উভয়ই, তাই তো? নেক্সট অপশান, নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে অপশান এ প্রতি বছর আসল একই থাকে, অপশান বি প্রতি বছর আসল পরিবর্তিত হয়, অপশান সি প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে, অপশান ডি কোনোটি নয়। অপশান কি হবে বলো, বি প্রতি বছর আসল পরিবর্তিত হয়। আসল তো পরিবর্তিত হবেই, কারণ দেখো এই আসলের সঙ্গে সুদ যুক্ত হয়তো সুদ আসল বা সবৃদ্ধিমূলটা পাচ্ছি, আবার এর পরের বছর যে সুদটা কাউন্ট হবে সেটা তো এই সবৃদ্ধিমূলের উপরই হবে, প্রথম বছরের সবৃদ্ধিমূলের উপরই তো সুদটা কাউন্ট হবে, তাহলে আসলটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, প্রতি বছর আসলটা চেঞ্জ হতে থাকে, তার কেন, কারণ আসলের সঙ্গে সুদটা যুক্ত হতে থাকে, তাই তো? সুতরাং অপশান বি হবে এটা উত্তর, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখো, কোশ্চেন নাম্বার 3টা সমূহার বৃদ্ধি সমূহার হ্রাসের থেকে দিয়েছে, বলেছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2R% হলে এন বছর পর জনসংখ্যা কত হবে। তো দেখো বর্তমানের জনসংখ্যা, বর্তমান মানে প্রেজেন্ট জনসংখ্যা বলে দিয়েছে পি, তাহলে এখানে ক্যাপিটাল পি ইকুয়ালস টু আমাদের বলে দিয়েছে স্মল পি, আর প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2R%, তাহলে আর ইকুয়ালস টু কত বলেছে 2R%, আর এন বছর পর, তাহলে এন ইকুয়ালস টু এন বছর, এন বছর পর জনসংখ্যা কত হবে, মানে আমাদের এ ইকুয়ালস টু কত হবে সেটা বের করতে হবে, এন বছর পর কত হবে, পর মানে কি আফটার, এ মানে আফটার, তাই তো?
পি মানে প্রেজেন্ট। তো দেখো এর ফর্মুলা কি, এ ইকুয়ালস টু পি ইন্টু ওয়ান, আচ্ছা এটা বৃদ্ধির হার, তাহলে ওয়ান প্লাস টু আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন, তাহলে এখানে একটা ছোটো হাতের পি হয়ে যাবে, এটাতে এটা কাটো কত হচ্ছে পঞ্চাশ, তাহলে কত হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফিফটি হোল টু দি পাওয়ার এন বছর, তাই তো এত কি এত জন জনসংখ্যা, তাহলে কোন অপশান হচ্ছে, অপশান বি, কারেক্ট, বি এর উত্তরটি সঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি, সরি কোশ্চেন নাম্বার ফোর, কোশ্চেন নাম্বার ফোর কী বলছে, এটাও দেখো সমাহার বৃদ্ধি সমাহার হ্রাসের অঙ্ক, বলেছে একটি মেশিনের বর্তমান মূল্য টুপি টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম টু আর পার্সেন্ট হ্রাস হলে টু এন বছর পরে মেশিনের দাম কত হবে, টু এন বছর পরে মেশিনের দাম জানতে চেয়েছে, তাহলে পরে মানে কি আফটার, আফটারটা জানতে চেয়েছে, আর বর্তমানে টাকাটা কত বলে দিয়েছে, পি ইকুয়ালস টু টু পি টাকা, ঠিক আছে, আর আফটারটা জানতে চেয়েছে দু বছর পরে কত হবে, তাহলে এন ইকুয়ালস টু কত, টু এন বছর, দু বছর না টু এন বছর সরি, আর এখানে বইটা কি সমহার হ্রাস, মেশিনের দাম টু আর পার্সেন্ট হ্রাস পায়, তাহলে এর ভ্যালু কত হচ্ছে, এ ইকুয়ালস টু টু পি ইন্টু ওয়ান মাইনাস টু আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টু এন, এত টাকা, এই টু দিয়ে হান্ড্রেড কাটো করলে কত হচ্ছে ফিফটি, তাহলে কত হচ্ছে টু পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই ফিফটি হোল টু দি পাওয়ার টু এন টাকা, তাহলে কত হচ্ছে টু পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই ফিফটি হোল টু দি পাওয়ার টু এন, অপশান ডি, তাই তো ডি এর উত্তরটি সঠিক। নেক্সট দেখে নাও কোশ্চেন নাম্বার ফাইভ, রোমান ফাইভ কি বলছে, এক ব্যক্তি একটি ব্যাংকে একশো টাকা জমা রাখে, দু বছর পর সবৃদ্ধিমূল মানে সমল চক্রবৃদ্ধি পেলেন একশো একুশ টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত, তাহলে আমাদের এখানে কত বলে দিয়েছে, এ সমল চক্রবৃদ্ধি একশো একুশ টাকা, তাই তো আমাদের এখানে মূলধন কত বলে দিয়েছে একশো টাকা, সুদের হার কত বলে দিয়েছে বের করতে হবে, বছর কত বলে দিয়েছে দু বছর, তাহলে ফর্মুলা কি বলে, এ ইকুয়ালস টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন, তাহলে এর ভ্যালু আমি বসিয়ে দিই কত হচ্ছে ওয়ান টু ওয়ান, পি এর ভ্যালু হান্ড্রেড, ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টু, তাহলে এটা ওয়ান টু ওয়ান ডিভাইডেড বাই হান্ড্রেড ইকুয়ালস টু, এই একশোটা এদিকে ভাগ করে নিয়ে আসলাম, একশো একুশের নিচে ভাগ আকারে নিয়ে আসলাম, কারণ ডান দিকে গুণ আকারে আছে, বাঁদিকে আসলে ভাগ আকারে হয়ে যাবে, ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার। এবার দেখো একশো একুশ বাই একশো, একশো একুশ এগারোর হোল স্কোয়ার, এগারোর স্কোয়ার আর একশোটা হচ্ছে দশের স্কোয়ার, তাহলে এগারো বাই দশের হোল স্কোয়ার লেখা যায়, তো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার। এবার দেখো সূচকের সূত্র অনুযায়ী পাওয়ার যদি সেম হয়, দেখো দুটোরই পাওয়ার স্কোয়ার আছে, তাহলে বেস সেম হবে, মানে পাওয়ারটা যার উপর হচ্ছে সেটা সেম হবে, তাহলে আমি এখানে কী লিখতে পারি, সুতরাং এগারো বাই দশ ইকুয়ালস টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড, তাই তো, তাহলে এবার আমরা এটা ক্যালকুলেশনটা করে নিই, ধরো এগারো বাই দশ ইকুয়ালস টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড, তাহলে এই প্লাস ওয়ানটা আমি বাঁদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে, এগারো বাই দশ মাইনাস ওয়ান ইকুয়ালস টু ডান দিকে যেটা পড়ে রয়েছে আর বাই হান্ড্রেডটা, আর বাই হান্ড্রেডটা লিখে দিলাম, লসাগু কত হবে দশ, এগারো মাইনাস দশ ইকুয়ালস টু আর বাই হান্ড্রেড, তাহলে এগারো থেকে দশ গেলে কত থাকে এক বাই দশ ইকুয়ালস টু আর বাই হান্ড্রেড, তাহলে দেখো এই একশোটা উপরে তুলে দিই, তাই তো বাদ দাও, আমরা যেতে সাইড চেঞ্জে মাহির, তাই জন্য আমরা ডান দিকেরটা বাঁদিকে লিখবো, বাঁদিকেটা ডান দিকে লিখবো, আর বাই হান্ড্রেড ইকুয়ালস টু একের দশ, তাহলে আর কত হবে, এই তলার দশটা উপরে উঠে যাবে, একশো বাই দশ কাটো টেন, সুতরাং আর ইকুয়ালস টু টেন পার্সেন্ট, ঠিক আছে, তাহলে অপশান এ এর উত্তরটি সঠিক, রাইট, ঠিক আছে। নেক্সট দেখো বি, বি কি বলছে, বি এর রোমান ওয়ান বলছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে, একটা জিনিস মনে রাখবে, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের সমান হবে কিন্তু কখনো কম হবে না, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু সরল সুদ, আচ্ছা
ग्रेटर অলওয়েজ ग्रेटर দ্যান সরল সুদ মানে চক্রবৃদ্ধি সুদ ম্যাক্সিমাম ক্ষেত্রে সরল সুদের থেকে বেশি হয় কিন্তু একটা সময় একটা কন্ডিশনে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের সমান হয় সেটা হচ্ছে প্রথম বছর তোমাকে যদি বলে কোন একটা মূলধনের প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের সম্পর্ক কি তুমি বলবে কোন মূলধনের প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মান সমান হয় তাহলে একমাত্র প্রথম বছরটাতেই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মান সমান হয় দ্বিতীয় বছর যেই হয়ে যাবে অমনি চক্রবৃদ্ধি সুদের মান গ্রেটার দ্যান সরল সুদ হবে ঠিক আছে এটা কিন্তু এমসিকিউতে আসে কোন মানে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের সমান হবে ড্যাশ বছরে কি হবে প্রথম বছরে মানে এক বছরে ওকে বুঝতে পারলাম আর বাকি সব যেই এক বছর থেকে বেশি হয়ে যাবে সময়টা ঠিক আছে বা প্রথম সুদের পর্ব প্রথম সুদের পর্বতেই চক্রবৃদ্ধি সুদ সরল সুদের মান সমান হবে ঠিক আছে যে সুদের পর্ব একটু বেড়ে যাবে মানে কি সুদ দেওয়ার কতবার সুদ দিচ্ছে সেটা যদি বেড়ে যায় মানে বছরের সংখ্যা যদি বাড়তে থাকে তখনই চক্রবৃদ্ধি সুদের মানটা সরল সুদের থেকে ডেফিনেটলি নিশ্চিতভাবে চোখ বন্ধ করে লিখে দিতে পারো যে বেশি হবে ঠিক আছে নেক্সট রোমান টু কি বলছে চক্র আচ্ছা তাহলে এটা কি হয়ে গেল যে মিথ্যা তাই তো কম হবে বলেছে এখানে নেক্সট চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয় সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে এটাই তো ফান্ডা একদম সত্য এটাই তো চক্রবৃদ্ধি সুদের মেন ফান্ডা তাই না তো সুতরাং সত্য সি এর অঙ্কটা সি এর দেখো ফার্স্ট সি এর শূন্যস্থানে রোমান মানে কি বলছে বলছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে এক বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ কি হবে এক্ষুনি বললাম তো এক বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কি হয় সমান হয় না সমান হবে নেক্সট হচ্ছে রোমান টু কি বলছে সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি হয় ড্যাশ বৃদ্ধি নির্দিষ্ট হারে মানে কি হারের কোনো পরিবর্তন হচ্ছে না মানে সমহারে তাহলে কি হবে সমহার বৃদ্ধি তাই তো নেক্সট রোমান থ্রি কি বলছে বলছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমহার হ্রাস সমহার হ্রাস ওকে ঠিক আছে এই ভিডিওতে আমরা এত অবধি করবো এরপরের ভিডিওতে আমরা 17 এর অঙ্কগুলো করে নেবো ঠিক আছে তো 16 এর অঙ্কগুলো করলাম তো চলো টাটা।